আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি অধরা নাম বৃষ্টি, তোমাদের কৃষি শিক্ষা বিষয়ে ইনস্ট্রাক্টর। তোমরা এর আগে কিন্তু অলরেডি হয়তো ভিডিওটা দেখেছো, যারা এর আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নিবা। এগুলো তোমাদের তোমরা পেয়ে যাবা ইউটিউবে অথবা ফেসবুক পেজে, ঠিক আছে? আমরা যে কৃষি শিক্ষার পরপর ভিডিও আপলোড করতেছিলাম প্রথম অধ্যায়ে, আজকে হলো পার্ট থ্রি, প্রথম পত্রের প্রথম অধ্যায়ে। আর তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলে আজকে প্রথম আমাদের ভিডিওটা দেখছো, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা এবং বেল বাটনে ক্লিক করে রাখবা, যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমার ফোনে ইনফরমেশন চলে যায় বা নোটিফিকেশন চলে যায়। আর যারা আমাদেরকে ফেসবুক পেজ থেকে দেখছো এবং আমাদের ফেসবুক পেজটাকে এখনো ফলো করোনি, তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিবে, কারণ এখানেই তুমি পেয়ে যাবা ফেসবুকে এবং ইউটিউবে তোমার কাঙ্ক্ষিত সব সাবজেক্টের এমসিকিউ ভিডিও। তো চলো চলো আমরা দেরি না করে ভিডিওটা শুরু করে দিব। আমরা যেহেতু আগের পার্টে 34 পর্যন্ত পড়েছিলাম, সো আজকে আমরা শুরু করব 35 থেকে। বাংলাদেশের কত ভাগ বন সরকার কর্তৃক সংরক্ষিত? 60, 79, 89 এবং 90। উত্তর হবে বাংলাদেশের 89 ভাগ বন সরকার কর্তৃক সংরক্ষিত। বাংলাদেশের বন এলাকাকে কয়টি অঞ্চলে বিভক্ত? 4টি, 5টি, 6টি এবং 7টি। উত্তর হলো বাংলাদেশের বন এলাকায় 4টি অঞ্চলে বিভক্ত। বাংলাদেশের মোট আয়তনের কত শতাংশ বনাঞ্চল রয়েছে? 22, 23, 17, 90। উত্তর হলো বাংলাদেশের মোট আয়তনের 17% বনাঞ্চল রয়েছে। কয়টি জেলায় উপকূলীয় সবুজ বেষ্টনীয় বনাঞ্চল সৃষ্টি করা হয়েছে? 64টি জেলায়, 20টি জেলায়, 10টি জেলায় নাকি 15টি জেলায়? উত্তর হলো বাংলাদেশের 10টি জেলায় উপকূলীয় সবুজ বেষ্টনীয় বনাঞ্চল তৈরি করা হয়েছে। কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য মোট ভূমির কত ভাগ বনাঞ্চল থাকা প্রয়োজন? 17 ভাগ, 20 ভাগ, 25 ভাগ নাকি 30 ভাগ? এটা কিন্তু আমরা ছোট কাল থেকে পড়ে আসছি, তারপর ভুল হয়ে যায়। উত্তরটা কি? কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য মোট বনভূমি কিন্তু পরিমাণ থাকতে হবে কি 25 ভাগ, যেটা আগে কিন্তু 17 ভাগ ছিল। উঠোন বৈঠকের মাধ্যমে কৃষকদের মধ্যে পৌঁছে দেওয়া হয় কৃষি ঋণ, কৃষি তথ্য ও সেবা, সার ও কীটনাশক, স্বাস্থ্য বিষয়ক তথ্য। উত্তর হলো উঠোন বৈঠকের মাধ্যমে কৃষকদের মধ্যে পৌঁছে দেওয়া হয় কৃষি ও তথ্য সেবা। কৃষক মাঠ স্কুলের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয় কোনটি? মাঠের কোনা, ক্লাবঘর, বনে, বাড়ির উঠানে? কৃষক মাঠ স্কুলের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয় বন। একটি কৃষক সভায় অংশগ্রহণকারী কৃষক সদস্যের সংখ্যা সাধারণত কত হয়? 20 থেকে 39 জন, 50 থেকে 60 জন, 100 জন, 333 জন? উত্তর হবে 20 থেকে 39 জন। কৃষি বিশ্ববিদ্যালয় অনুষদগুলো হলো কৃষি প্রকৌশল ও কারিগরি বিজ্ঞান অনুষদ, জীব অনুষদ, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিদ্যা অনুষদ। উত্তর হবে নিচের কোনটি? উত্তর হবে কৃষি বিশ্ববিদ্যালয় অনুষদগুলো হলো কৃষি প্রকৌশল ও কারিগরি বিজ্ঞান অনুষদ এবং আইটি হলো কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিদ্যা অনুষদ। তোমরা অনেকেই জানতে চাও যে আমরা কি শুধু এভাবে এমসিকিউ ভিডিও আপলোড করবো বা আমাদের রেগুলার কোনো কোর্স আছে কিনা। তোমরা যারা নতুন তাদের মনে ধরনের প্রশ্ন থাকতে পারে। তো তোমাদের সুবিধার জন্য আরও একবার বলে দিচ্ছি যে দেখো, আমাদের কিন্তু অলরেডি দুটি কোর্স চলমান রয়েছে। একটা হলো ইংরেজি কোর্স, আরেকটা হলো যে তোমার সাবজেক্ট ভিত্তিক কোর্স, অর্থাৎ মানবিক এবং বাণিজ্যিক বিভাগের জন্য। প্রত্যেকটা কোর্সের রেগুলার কোর্স ফি হলো ইংরেজির জন্য 2999 টাকা, যেটা অফারে পেয়ে যাচ্ছ তুমি মাত্র 1999 টাকায়। আর তোমার সাবজেক্ট ভিত্তিক যে কোর্স রয়েছে সেটা কোর্স ফি রেগুলার হলো 3999 টাকা, যেটা তুমি অফারে পেয়ে যাচ্ছ মাত্র 2999 টাকা। এবং তোমরা যারা ইংরেজি এবং এই সাবজেক্ট ভিত্তিক কোর্সে দুইটাতে একসাথে এনরোল করবে, তারা কিন্তু একসাথে 3999 টাকাতে ভর্তি হতে পারবা। স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে, দেখো নাম্বারটি হলো 01798454198। এই নাম্বারে বিকাশ রয়েছে, নগদ রয়েছে, রকেট রয়েছে। তুমি যেটাতে কমফোর্টেবল বা তোমার যে অপশানটি রয়েছে সেই অপশানের মাধ্যমে তুমি সেন্ড মানি করে এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা আছে, সেখানে তুমি বলে দিলে যে আমি এই নাম্বার থেকে এই টাকাটা পাঠিয়েছি, এই কোর্সে এনরোল করতে চাই, তাহলে কিন্তু তোমার ভর্তিটা কনফার্ম হয়ে যাবে। এছাড়াও তুমি তোমার যে কোনো ভর্তি রিলেটেড তথ্যের জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তুমি তোমার কনফিউশনটা ক্লিয়ার করতে পারো। আমাদের পরবর্তী এমসিকিউ হলো সবচেয়ে বেশি সংখ্যক কৃষি যন্ত্রপাতি উদ্ভাবনকারী বড় প্রতিষ্ঠান কোনটি? বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, মেসার্স রহমান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস। উত্তর হলো যে
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলো হলো বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট বা বাড়ি, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট যেটা BTRI, আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট যেটাকে ইবে বলা হয়, নিচের কোনটি? উত্তর হলো বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলো হলো বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট যেটা বাড়ি নামে পরিচিত, এবং বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট যেটি BTRI নামে পরিচিত। আবার দেখো একটা উদ্দীপক দেওয়া রয়েছে, যে উদ্দীপক পড়ে আমাদের অ্যান্সার করতে হবে 46 এবং 47 নাম্বার প্রশ্নের। অভি একদিন সন্ধ্যায় তাদের টিভিতে একটি চ্যানেলে কৃষি দিবানিশি অনুষ্ঠান দেখছিল। এই অনুষ্ঠান সম্পর্কে আমরা সকলেই জানি এবং আমরা কিন্তু অনেকেই অনুষ্ঠানটা দেখি, সেই পিচিকাল থেকে অনুষ্ঠানটা দেখছি। কিন্তু অনুষ্ঠানে কৃষি বিষয়ক বিভিন্ন সফল কাহিনী, তথ্য, সমস্যা সমাধান দেখানো হচ্ছিল। সে তার বাবার কাছে এমন কৃষি বিষয়ক আরো অনুষ্ঠান সম্পর্কে জানতে চাইলো, এই যে বাতাবি লেবুর অ্যাড করে যে এই লোকটা, আমরা কিন্তু ছোটবেলায় ওনাকে দেখলে ভাবতাম যে ইনি বাতাবি লেবু যে ফলন বা বিভিন্ন শস্য সম্পর্কে বড় বড় মাছ দেখাতো, অনেক মজার কিন্তু ছিল। ঠিক আছে, এখনো মেবি বিটিভিতে এই অনুষ্ঠানটি সম্প্রচার করা হয় নিয়মিত। অভি কোন টিভি চ্যানেল অনুষ্ঠানটি দেখেছিল? এটি হলো বিটিভি, ইটিভি, এটিএন নাকি চ্যানেল আই? উত্তরটা অবশ্যই কি হবে, বিটিভি হবে। একে চেনা একটা বিষয় হলো যে এই ব্যক্তিটা কিন্তু একটা গ্রে কালারের মতো টি শার্ট পরে ভিডিও করে সারা জীবন। ওনার যতগুলা ভিডিও দেখবা বা ওনার যতগুলা অনুষ্ঠান বা প্রোগ্রাম দেখবা, সবগুলোতে দেখবা তিনি একই টি শার্ট পরে আছেন, অর্থাৎ তিনি কিন্তু একটাই টি শার্ট পরে নেন। ঠিক আছে, এই কালারের তার অসংখ্য টি শার্ট এবং তিনি ওইটাই পরে থাকেন। ঠিক আছে, এটা একটা মজার একটা স্টোরি আছে, তোমাদের এই স্টোরিটা আমি ক্লাসে বলবো। অভির বাবা তাকে আরো যে অনুষ্ঠান সম্পর্কে জানালো সেটি হলো কৃষি ও জীবন সম্পর্কে, BARC সম্পর্কে নাকি সবুজ বাংলা সম্পর্কে, নিচের কোনটি সঠিক? উত্তরটি হলো নিচের, কৃষি ও জীবন সম্পর্কে, এবং আরেকটা হলো সবুজ বাংলা সম্পর্কে। মাঠ ফসল কোনটি, আলু, পেঁয়াজ, ভুট্টা, আদা? আমরা তো এটার উত্তর সকলেই জানি, মাঠ ফসল হলো ভুট্টা। পোলট্রি কোনটি, ময়না, টিয়া, টার্কি, ঘুঘু? পোলট্রি হলো টার্কি। উদ্যান ফসলের উদাহরণ, আলু, পেঁয়াজ, ছোলা, নিচে কোনটি উদ্যান ফসলের আন্ডারে পড়ে? উত্তর হবে যে আলু এবং পেঁয়াজ। তোমাদের সুবিধার জন্য আরো একবার বলে দিচ্ছি, তোমরা যারা আমাদের রেগুলার কোর্সে ভর্তি হতে চাও, অর্থাৎ এই যে ডিটেইলে ক্লাসগুলো করতে চাও, যারা আমাদের রেগুলার স্টুডেন্ট, তারা কিন্তু এই যে MCQ এর প্রশ্নগুলো বলার আগে উত্তরটা বলে দিতে পারছো। কেননা তোমাদের কিন্তু ক্লাসে খুব সুন্দরভাবে প্রত্যেকটা পার্ট ডিটেইলস পড়ানো হচ্ছে, এবং তোমরা প্রশ্ন দেখা মাত্র কিন্তু উত্তরটা বলে দিতে পারবা। সো তোমরাও যারা এরকম অ্যাডভান্স হতে চাও বা অন্যদের থেকে এগিয়ে আসতে চাও বা এগিয়ে থাকতে চাও, নিজেকে প্রিপেয়ার করতে চাও, তারা কিন্তু আমাদের কোর্সগুলোতে এনরোল করতে পারো। আমাদের দুটি কোর্স চলমান রয়েছে, একটা হলো ইংরেজি কোর্স, একটা হলো সাবজেক্ট ভিত্তিক কোর্স। যে কোর্স দুটিতেই তুমি এখন 1000 টাকা ডিসকাউন্টে ভর্তি হতে পারবা, যেটা রেগুলার কোর্স ফি হলো 2999 টাকা, ইংরেজি কোর্সের জন্য সেটাতে তুমি ভর্তি হতে পারবা মাত্র 1999 টাকায়। আরেকটি কোর্স হলো 3999 টাকা, যেটা তুমি ভর্তি হতে পারবা অফারে মাত্র 1999 টাকায়। কিন্তু তুমি যদি দুটি কোর্স একসাথে এনরোল করো তাহলে ভর্তি হয়ে যেতে পারবা 3999 টাকায়, যেটাতে তুমি আরো 1000 টাকা ডিসকাউন্ট পাচ্ছ। স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে, তোমরা সকলেই দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমার বিকাশ রয়েছে, নগদ রয়েছে এবং রকেট রয়েছে। তুমি যে অপশানে কমফোর্টেবল সেই অপশান থেকে তুমি আমাদেরকে সেন্ড মানি করে দিবা তোমার কাঙ্ক্ষিত কোর্স ফিটা, অর্থাৎ তুমি যে কোর্সে ভর্তি হতে চাও, কেউ ইংরেজিতে বা কেউ সাবজেক্ট ভিত্তিক বা কেউ দুটি কোর্সে ভর্তি হতে চাও, তুমি মানে তোমার যে কোর্সের ফিটা এটা সেন্ড মানি করার পর তুমি বলে দিবা হোয়াটসঅ্যাপে বা নাম্বার থেকে যে আমি এই নাম্বার থেকে এই যে লাস্ট ডিজিট এখান থেকে আমি ফিটা পাঠিয়েছি, তাহলে তোমার ভর্তিটা কনফার্ম হয়ে যাবে। এরপর যদি কারো কোনো কোশ্চিন থাকে যে আমি ভর্তি হব কিভাবে, আমি কনফিউজড, আমি জানি না, সেক্ষেত্রে অবশ্যই এই যে স্ক্রিনে যে নাম্বার দেখছো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ 24 আওয়ার্স তোমাদের জন্য খোলা রয়েছে। তোমরা যে কোনো সময় এই নাম্বারে কি করতে পারো, হোয়াটসঅ্যাপ করে তোমাদের ভর্তি বিষয়ক যে কোনো তথ্য সম্পর্কে প্রশ্ন করতে পারো। আর তোমরা যারা আমাদেরকে ইউটিউব চ্যানেল থেকে দেখছো, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে কি করবা, সাবস্ক্রাইব করে দিবা। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিবা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফেজ।